নমস্কার, মোর নাম অমিত পাল, মই গুৱাহাটী লাল গণেশত থাকো। গুৱাহাটী লাল গণেশ কাহিলিপাৰা আৰু লাল গণেশ পুলিচ পইণ্ট আমাৰ ধনমন্ত্ৰী ডিষ্ট্ৰিবিউটৰ প্ৰাইভেট লিমিটেড অফিচ। আৰু আজি মই এটা ডিটেইলিং ভিডিঅ' বনাম আমাৰ একুৱাৰিছৰ ওপৰত। একুৱাৰিছ ফিছ ফাৰ্মিং প্ৰডাক্ট, যিটো আমি অলৰাউণ্ডাৰ প্ৰডাক্ট বুলি কওঁ। এই প্ৰডাক্টটো সবেই জানে আজিৰ দিনা, কাৰণ 5 বছৰ ধৰি চলি আছে, আজি ইমান ফেমাছ হৈ গ'ল প্ৰডাক্টটো। কিন্তু ইয়াৰ ডিটেইলিং ভিডিঅ' এটা লাগিছিল, সেই ডিটেইলিং ভিডিঅ'টো মই আপোনাক বনাই দিওঁ। কেনেকুৱা ইউজ কৰিব লাগে, কেনেকুৱা ৰিজাল্ট আহিব, কেনেকুৱা কি হ'ব, গোটেই বস্তুৰ ইউটিউব ভিডিঅ' এটা মই বনাই আছোঁ। আৰু যদি আপোনালোকৰ এই প্ৰডাক্টটো লাগে, তেতিয়া মোৰ হোৱাটছআপ নম্বৰত ফোন কৰিলে হ'ল। হোৱাটছআপ নম্বৰত হোৱাটছআপ কৰিব, যিটো হ'ল 8486172598, 8486172598। আৰু এটা মোৰ বেলেগ নম্বৰ যিটো আপোনালোকে ফোন কৰিব পাৰে ডাইৰেক্টলি, সেইটো হ'ল 7099397824। এতিয়া মই একুৱাৰিছৰ ডিটেইলিং ভিডিঅ' এটা আপোনাক বনাই দি আছোঁ। একুৱাৰিছটো কাম কেনেকুৱা কৰে, একুৱাৰিছটো এপ্লাই কেনেকুৱা কৰিব লাগে। প্ৰথম যিহেতু আপোনাৰ এক একৰ বুলি কওঁ, ঠিক আছে, 3.5 বিঘাত 1 একৰ, 1 একৰত আপোনালোকে 3 লিটাৰৰ পৰা 4 লিটাৰ মাৰিব, কাৰণ এইটো 1 লিটাৰ। এনেকুৱা 3 বটল বা 4 বটল লাগিব। যদি আপোনাৰ পানীৰ হাইটটো 4.5 ফিট আছে, তেতিয়া 3 লিটাৰ। যদি তাতকৈ অলপ বেছি আছে 1 ফুটমান, তেতিয়া 4 লিটাৰ, তাৰমানে এনেকুৱা 4টা বটল 1 একৰত এপ্লাই কৰিব। এপ্লাই কৰিব কেনেকুৱা, এটা 50 লিটাৰ বাকেট এটা লৈ ল'ব, বা 40 লিটাৰ বা 30 লিটাৰ এটা, যিটো আপোনাৰ হাণ্ডি বাচন গামলা বা জাৰ যিটোৱেই আছে, ধৰক এটা 40-50 লিটাৰ পানী থকা এটা বস্তু ল'লে, তাতে এইটো একুৱাৰিছটো খুলি পেলাই, চিলটো খুলি পেলাই ঢালি দিব। ঢালি দিয়াৰ পিছত 4 লিটাৰ ঢালিব, ভালকৈ মিক্স কৰি দিব। এতিয়া বাল্টি দি, কাৰণ এই ইমান ডাঙৰ ড্ৰামটো উঠাব নোৱাৰিব, দাঙিব নোৱাৰিব, বাল্টি দি ডাঙি ডাঙি মগ দি ছিটাই দিব লাগিব। আর ফিশারি গোটেই কর্নারত আর মাঝত যিমান পারে আপনি সাইডের দি গৈ গৈ ছিটাই দিব। ছিটাব লাগে কেতিয়া, একদম রাতিপুয়া 4টা, 5টা বা 6টা, ইয়াতকে বেশি দেরি নকরব, 4টা, 5টা বা 6টার ভিতর, যেতিয়া সূর্য না থাকে, সূর্যর পহরটা না থাকে, যেতিয়া সূর্যর তাপটা না থাকে, সেই অবস্থাত আপনাদের পানিটো মগেদি ছিটাই দিব লাগিব। এতিয়া ছিটাই দিয়ার পিছত মাছে এটু ইমান ভাল পায়, মাছে নিজে বাকি মিক্সিংটো মাছে করে দিব, আপনার টেনশন লব না লাগে। এতিয়া যেতিয়া আপনি ছিটাই দিব, এপ্লাই ফার্স্ট এপ্লাই করব, প্রথম 1 সপ্তাহ, 4 দিন, 3 দিন বা 1 সপ্তাহের ভিতর কি দেখা পাব, গ্যাসের সমস্যা নাই হয়ে গেছে, পানিত গ্যাসের সমস্যা নাই হয়ে গেছে। তারপর যেটো মাছে উপর ভাই উঠে, অক্সিজেন লেভেল কমি যায়, রাতি রাতি মাছে উপর ভাই উঠে, সেই প্রবলেমটো একদম গুছি যাব 3-4 দিনের ভিতর। এতিয়া কি হব, মাছে উপর ভাই কি উঠে, কারণ অক্সিজেন লেভেল কমে যায়, এইটো 3 দিনের ভিতর আপনার অক্সিজেন লেভেল ভরাই দিব, এতিয়া মাছে আর উপর ভাই নুঠে। এতিয়া যেটো আপনার হেৰি থাকে, যেটো আপনার যিমান ময়লা জাবর থাকে, সেইটো এক সাইডত আহি যাব, সেইটো আপনাদের অতরাই দিব পারিব। পানিটো একেবারে সাফা হয়ে যাব, অল্প সেউজিয়া হয়ে যাব, নীলা নীলা হয়ে যাব পানিটো, আপনাদের বিরাট ভাল রেজাল্ট নিজেই গম পাব। কিন্তু সবচেয়ে ডাঙর যেটো আমার প্লাস পয়েন্ট, সেটু হল এটু গ্রোথ প্রমোটার হয়। এই যে আমার একুয়ারিছ মাছর গ্রোথ প্রমোটার, মাছে ইমান ভাল পায়, এটু মাছে একদম অ্যাক্টিভ হয়ে যায়, একদম চলাচলটু বেশি হয়ে যায়, দৌড়াদৌড়িটু বেশি হয়ে যায় মাছর। আর মাছর যদি কোনো ডিজিজ থাকে, ডিজিজও ভাল হয়ে যায়। যেবিলাক মাছ আপনার বছরত গিয়ে 1.5 কেজি হয়, রো, মিল্কা, গ্রাস কাট, ভাগন, সিলভার, যেবিলাক মাছ বছর 1 বছরত গিয়েও 1 কেজি, 1.5 কেজি নহয়, কিছু মানে বছরত গিয়ে পেলে 1.5 কেজি হয়, সেই মাছটো যদি আপনার 5 মাহত, 5.5 মাহত বা 6 মাহত 1.5 কেজি হয়ে যায়, 2 কেজি হয়ে যায়, তেতিয়া আপনার লাভ আছে। এতিয়া কিছুমান মানুষ ভাবিব মই বহুত বড়াই সরাই কৈছোঁ, একচুয়ালি এনেকুৱা নহয়, নিজে প্রমাণ করে চাই লোক দাদা, ঠিক আছে। যদি আপনার মাছের কিবা ডিজিজ থাকে, সেই ডিজিজও স্কিন প্রবলেম হোক বা যিকোনো মাছের প্রবলেম, সেটাও গুছি যাব। আর একটা ডাঙর হেৰি কি, ডাঙর একটা ফেসিলিটি পাব, যেটো হল পানির তলত 3টা লেয়ারত ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সেটু বৃদ্ধি হব। সেটু বৃদ্ধি হলে মাছের ন্যাচারাল যেটু খোয়া এই একুয়ারিসরপরা পাই যাব, তার মানে ডাইরেক্টলি নহয় ইনডাইরেক্টলি। একুয়ারিসে কি করব, পানির তলত ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন গ্রোথ করব, যেটু মাছের ন্যাচারাল খানা পাই যাব। আপনার আর্টিফিশিয়াল যেটু ফিড দিয়ে বা খোল দিয়ে, সেটুরও পরিমাণটু অল্প কমে যাব, তারপর আপনার একটা ভাল পয়সা লাভ হয়ে যাব, বাঁচি যাব বস্তুটো। হেনুকা আপনালোকে লাভবান হোক, আপনালোকর যিমানে, আপনালোকর যদি 50 বিঘা আছে বা 40 বিঘা আছে বা 15 বিঘা আছে, মই নকওঁ যে গোটেইকেইটাত কৰক, আপনালোকে জাস্ট 1 বিঘা 1 বিঘা কৰি চাওক, বা 1 একৰ 1 একৰ হেনুকা কৰি চাওক। যেতিয়া আপনালোকে ৰিজাল্ট পাব, ৰিজাল্ট পোৱাৰ পিছত এই ব্যৱসায়টো আপনালোকে নিজেও কৰিব পাৰিব।
আৰু এটা মই আপোনাক আৰু এটা হেৰি দি আছোঁ, যদি আপোনালোকে এক কাৰ্টুন উঠায় মানে এক কাৰ্টুনত 12 পিচ, তেতিয়া আপোনালোকে চিলভাৰ কইনো পাব। সেই ফেচিলিটিও মই আপোনাক দি আছোঁ। প্লাছ আপোনালোকৰ যদি এইটো আৰু ডিটেইলিঙত বুজিব লাগে, ডাইৰেক্ট মোৰ নম্বৰত ফোন কৰক। নম্বৰটো মই কৈ দিছোঁ, আৰু একবাৰ কৈ দিওঁ, 7099397824, আৰু হোৱাটছআপ নম্বৰটো হ'ল 8486172598। একুৱাৰিছ ইউজ কৰিলে ইয়াৰ বাহিৰত একো ইউজ কৰিব নালাগে, এইটো দি অল ৰাউণ্ডাৰ প্ৰডাক্ট, আপোনালোকে অল ৰাউণ্ডাৰ ৰিজাল্ট পাই যাব, গোটেই ৰিজাল্ট এইটো দি পাই যাব। আপোনালোকৰ খৰচাটো বহুত কমি যাব, আপোনালোকৰ উৎপাদন বাঢ়িলে আপোনালোকৰ লাভটো বহুত বাঢ়ি যাব। তো নমস্কাৰ, ধন্যবাদ, থেংক ইউ।